দূরপাল্লার ট্রেনের চেকিং এর সময় আগরতলা রেল পুলিশের হাতে আটক 3 রোহিঙ্গা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস বলেন, প্রায়শই দূরপাল্লার ট্রেনগুলিতে তল্লাশি চালান তারা। সেই মোতাবেক রবিবারও দূরপাল্লার একটি ট্রেনে তল্লাশি চলাকালীন ট্রেনের 3 যাত্রীর উপর সন্দেহ হয় তাদের। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, আজ থেকে 8 বছর পূর্বে পশ্চিমবঙ্গের বনকুল সীমান্তের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদে গিয়েছিল তারা, এবং সেখান থেকে পুনরায় বাংলাদেশে ফেরে এর উদ্দেশ্যে গত 2 দিন পূর্বে আগরতলা আসে ওই 3 যুবক। কিন্তু নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা থাকায় বাংলাদেশে যেতে না পেরে পুনরায় হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশন থেকে রবিবার ট্রেনে চড়ছিল তারা। আর তখনই আগরতলা রেল পুলিশের হাতে ধরা পড়ে ওই 3 যুবক। তবে তাদের কাছ থেকে একটি কিপ্যাড মোবাইল ছাড়া আর তেমন কিছুই পাওয়া যায়নি বলে জানায় ওসি। অন্যদিনের মতো আজকেও যে দূরপাল্লার ট্রেনগুলো যে প্রায় মুহূর্তে আমরা চেকিং করি, তো আজকেও সকাল প্রায় 7:45 দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম। তো এমন সময় আমরা 4 জনকে মানে নোটিশ করি, একটু সন্দেহজনক তাদের গতিবিধি। তারপর আমরা 4 জনকে ডিটেন করি ওই স্পটেই, আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট, প্ল্যাটফর্মের এন্ট্রি গেট। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় 8 বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে, তাদের কথা আর কি, তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তো ওইখান থেকে তারা আবার এই দুই দিন আগে আবার এখানে এসেছিলো, তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে। তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম, তো খুব দরকার পড়ে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিলো আজকে, যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানলাম আর কি। তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি, এবং এই 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 ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে, আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো। তাদের নাম বলে, নাম হলো আব্দুল রশিদ, আর তাদের পিএস এমনি বলেছে মন্ডু, ডিস্ট্রিক্ট আইকুক মায়ানমারের, আর আব্দুল রশিদের বয়স 24, সবার একই বাড়ি। আরেকজন হলো এমডি ইউসুফ, ওর বয়স 23, আর 3 নম্বর যিনি আছেন উনি হলো এমডি হামিদ হোসেন, ওনারও 23 বছর। আর এই 3 জনই আর কি। ওদের কাছে কিছু পাওয়া গেছে কি? ওদের কাছে না এমন কিছু নেই, তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে, এমনিতে আর কোনো কিছু নেই। এই বিষয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানায় ওসি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।